আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। এটাও কোরবানির ঈদেরই একটি আইটেম। এই কাটা মশলার মাংসটাও খুব দ্রুত চুলায় বসিয়ে দেওয়া যায়, এটার জন্য অনেক বেশি প্রিপারেশনের দরকার হয় না। এবং এর মধ্যে যেই মশলাগুলা ব্যবহার করা হয় এগুলো ঈদের সময় আমাদের বাসাতে সচরাচর থাকে। এই মাংসটার মধ্যে বেশিরভাগ মশলাই কাটা ব্যবহার করা হয়, সেজন্য এটাকে বলা হয় কাটা মশলায় গরুর মাংস ভুনা। এইভাবে আমরা গরুর মাংসও রান্না করতে পারি, আবার খাসির মাংসও রান্না করতে পারি। টেস্টটা একদম ডিফারেন্ট একটা টেস্ট, খেতে অনেক অন্যরকম একটা টেস্ট লাগে। কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি হাড়ও নিয়েছি কিছুটা, কিছু কিছু চর্বিও নিয়েছি, কারণ কোরবানি ঈদে আমরা কিছু কিছু চর্বি খেয়ে থাকি। আর পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ, আর 2 টেবিল চামচ পরিমাণ। এই 2 টেবিল চামচ পেঁয়াজ কুচিটা আমি একটু মিহি করে নিয়েছি, এটা দিয়ে আমি রান্নার শেষে বাগার দিব। 1 কাপের 1/4 পরিমাণ আমি রসুন কুচি করে নিয়েছি, আর এখানে 1 কাপের 1/4 পরিমাণ আদা কুচি করে নিয়েছি। 5টি শুকনো আস্ত মরিচ নিয়েছি, 2টি তেজপাতা নিয়েছি, 6টি লং নিয়েছি, 6টি এলাচি নিয়েছি এবং 2 টুকরা দারচিনি নিয়েছি। আর লবণ নিয়েছি 7 মতো, হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চা চামচের 1/4 পরিমাণ, আর 4টে কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি, এগুলো আমি রান্নার শেষে ফ্লেভারের জন্য দেব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দই নিয়েছি, দইটা অপশনাল, আপনারা দইটা না দিলে নাও দিতে পারেন। দইটা আমি দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দইটা না দিলেও চলে, দই ছাড়াও রান্না করা যায়। আর লাগবে তেল, এখানে কাটা মশলার মাংসতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিব। এখন আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রটার মধ্যে মাংসটা নিয়ে নিচ্ছি, এবং এর মধ্যে আস্তে আস্তে যে উপকরণগুলো মাংসের মধ্যে দিব সেগুলো নিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, রসুন কুচি নিয়ে নিচ্ছি, আদা কুচি নিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি, লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি, লবণটাও নিয়ে নিচ্ছি, এবং তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি, দারচিনি দিচ্ছি, লং দিচ্ছি, এলাচি দিচ্ছি। এখন আমি দইটা দিয়ে দিচ্ছি, এখানে আমি টক দই ব্যবহার করেছি। এখন শুকনো মরিচগুলোকে আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 1টা শুকনো মরিচকে আমি 3 টুকরা করে দিচ্ছি। এখন বাকি আছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং কাঁচামরিচ এবং মিহি পেঁয়াজ কুচি, এগুলো আমি রান্নার শেষে দিব। এখন আমি এগুলো সবগুলো একসাথে মিক্স করছি। এখন আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে, কারণ এই মশলাগুলা মাখানোর মধ্যেই টেস্টটা নির্ভর করছে। যত ভালো করে মাখানো হবে মশলাটা তত বেশি খেতে ভালো লাগবে। এখন আমি মাখানো মাংসের কড়াইটা চুলায় বসিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। এখন আর কিছু না, অপেক্ষা করতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটার বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে বেশি ঝামেলা করতে হয় না, জাস্ট মাখিয়ে বসিয়ে দিলেই চুলার মধ্যেই আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে এবং রান্না হবে। এখানে বেশি কিছু ঝামেলা করার প্রয়োজন হয় না। আমি একটু নেড়ে দিচ্ছি, মাংসটা একটু গরম হলে আমি ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা প্রথমে আমি বাড়িয়ে রেখেছি, মাংসটা থেকে যখন পানি উঠতে শুরু করবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব এবং আস্তে আস্তে অল্প আঁচে রান্না করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। এবং এই পানিতে যদি সেদ্ধ না হয় তাহলে হয়তো পানি দেওয়া লাগতে পারে, তবে কোরবানির মাংসটা যেহেতু ফ্রেশ থাকে তখন পানি দিতে হয় না, মাংসের পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা থেকে পানি উঠেছে, এখন আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়, এবং আর কোনো ঝামেলা করতে হবে না। শুধু একটু পরপর এসে দেখতে হবে যে নিচে পোড়া লেগে গেছে কিনা, এবং একটু নেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা চুলায় রাখতে হবে। তাহলে আমি ফিরে আসছি, মাংসের পানিটা শুকানো পর্যন্ত ফিরে এসে দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ না হলে আমি আবার পানি অ্যাড করব। তাহলে আমি ফিরে আসছি মাংসের পানিটা সিদ্ধ হওয়ার পর। প্রায় 40 মিনিট পর আমি ফিরে এসেছি, আমি একটু দেখাচ্ছি আমার মাংসটার কি অবস্থা। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি একটু দেখছি সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হতে এখনো কিছুটা বাকি আছে। এখন আমি 1 কাপ পরিমাণ এবং আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে আবার রান্না করবো।
একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন আমি মাংসটার পানিটা শুকাবো, তাহলে আমি ফিরে আসছি আবার মাংসটার পানি শুকানোর পর। প্রায় 20 মিনিট পর আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে, এখন আমি দেখছি সেদ্ধ হয়েছে কিনা। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইটা পাশের চুলায় রেখে এর জন্য বাগার রেডি করব। ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। এই বাগার দেওয়াটা আপনারা চাইলে নাও দিতে পারেন, বাগার ছাড়াও মাংসটা খেতে অনেক ভালো লাগে, এবার বাগারটা দিলে আরও একটু বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একেবারে লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভাজা পেঁয়াজগুলো এখন আমি রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। কেটে দেওয়া মশলাগুলো কিন্তু সবগুলোই প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিছু কিছু দেখা যাচ্ছে বেশিরভাগই মাংসের সাথে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য, ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে ফেলছি, আমার রান্না হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি, আমি এখন সার্ভ করছি। তৈরি হয়ে গেল কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না। এটা কাটা মশলা দিয়ে রান্না করা হলো, খেতে একদম ভুনা মাংসের মতোই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।